ইয়েন্দি রোডে এদিকে কোনটা গেছে? এদিকে যে আমরা কসকা ডাইরেক্ট কসকা ডাইরেক্ট মেইন রোডে মেইন রোডে কেন আর এমুই এমুই রোডে কোনটা কোনটা গেছে? সুইজগেট এদিকে সে সুইজগেট সুইজগেট যাইলে আমরা সুইজগেট তুন আর বোধ কত যাইতে বোধ কত যাইলে আমরা ওলুদ বিড়া ওলুদ বিড়া দি দূর দিকে আছে এদিকে গলে এদিকে গলে যেতে বাদ দিব সিয়ার আর আমার যদি মুশের বনা আন্দা ওই বোরর বাজার রোড আর গিয়া ছিল কেন হিগিয়া দি আছে বোরর বাজার যাই অঙ্গা সামনে আর লাগা ইয়ে না রোড দে দিমু ই অল্প কত দূরে গিয়া দি অল্প কত দূরে ও আচ্ছা 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 আর রোড দে দিমু সামনে গেলে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ও হিগিয়া দি গেলে সিধা মেইন রোড ওই দিয়ে গেলে সুইচ গেট আসসালামু আলাইকুম ফ্যানি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি আছি ভোরের বাজার আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন তো আজকের ভিডিওতে আমি একটু করে ভোরের বাজার থেকে কসকা যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একটু পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব কারণ আমাদের উদ্দেশ্য ছিল ভোরের বাজার থেকে আমিরউদ্দিন মুন্সির হাট যাওয়ার আমরা কিন্তু ভুলে কসকার দিকে চলে গেছিলাম তার পরবর্তীতে আমরা রিটার্ন আসলাম তো আমি এই রোডটা ধরে যে পর্যন্ত গেছিলাম একটু করে আপনাদেরকে দেখাবো কারণ আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা এই রোডটা ধরে আমি কসকা পর্যন্ত যাব বা কসকা বাজার ওদিকে অনেকগুলো ভিডিও দেব ওদিকে আর অনেকগুলো বাজার আছে বা অনেকগুলো রোড আছে ওগুলোর কিন্তু মতামত দেওয়া আছে তো আমরা এখন এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি এদিকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর রোডটাও কিন্তু ভালো কোনো ভাঙা নাই আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় বাজারটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকে আশেপাশে থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা দিয়ে আমরা এখন যাইতেছি এই রোডটার পুরো অংশেরই মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে পুরোটা দেওয়া সম্ভব হচ্ছে না তার পরবর্তীতে একটু চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এই রোডের আশেপাশে নতুন কোনো এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা সামনে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো বোরের বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিছিলাম এবং কি বোরের বাজার থেকে আমিরউদ্দিন মুন্সির হাটের ভিডিও আমি দেখাইছিলাম ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি মমতাজ মিয়ার হাট থেকে একদম বোরের বাজার পর্যন্ত পুরো রাস্তা বা ওদিকের এরিয়াটার ভিডিও আমি দেখাইছিলাম ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি বোরের বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম